নমস্কার, আমি মৃত্যুঞ্জয় পাণ্ডে আর আপনারা দেখছেন ইজি কম্পিউটার লার্নিং টিউটোরিয়াল চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায় করি। তো আজকে আমরা এই টিউটোরিয়াল চ্যানেলের 28তম পর্বে এসে পা দিয়েছি। গত 27তম পর্বে আমরা হোম ট্যাব নিয়ে যে আলোচনা শুরু করেছিলাম এবং ওর মধ্যে আমরা ফন্ট গ্রুপ নিয়ে আলোচনা করেছি, আজকে এই পর্বে আমরা প্যারাগ্রাফ গ্রুপ নিয়ে আলোচনা করব এবং এই প্যারাগ্রাফ গ্রুপের বিভিন্ন অপশনগুলিকে কীভাবে ব্যবহার করতে হয় তার আমরা প্র্যাকটিক্যালি জেনে নেব। তো আসুন আর সময় নষ্ট না করে আজকের এই পর্বের এই বিষয়গুলি আমরা জেনে নেব। তো আজকে আমাদের আলোচনার যে বিষয় প্যারাগ্রাফ গ্রুপ, সেই গ্রুপের বিভিন্ন অপশনগুলির নাম আগে আমরা জেনে নেব। প্রথমে যেটি দেখতে পাচ্ছি নাম হচ্ছে বুলেটস, পরে হচ্ছে নাম্বারিং, তারপর মাল্টি লেভেল লিস্ট, ডিক্রিজ ইনডেন্ট, ইনক্রিজ ইনডেন্ট, শর্ট। নিচে রয়েছে অ্যালাইন টেক্সট লেফট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন টেক্সট রাইট এবং জাস্টিফাই। তারপরে রয়েছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, শ্যাডিং এবং বটম বর্ডার। এখন এই বিভিন্ন অপশানগুলির কীভাবে ব্যবহার করতে হয় তা আমরা এবার একটু একটু করে জেনে নেব। তো প্রথমে আমরা আগে বুলেটস নিয়ে আলোচনায় যাব। বুলেটসের ব্যবহার আমরা তখনই করে থাকি যখন আমরা কোনো টেক্সটের আগে কোনো মোটা মোটা ধরনের বিন্দু বা কোনো ধরনের সাইনের ব্যবহার করতে চাই, কোনো ধরনের লিস্ট বানানোর জন্য, সেক্ষেত্রে আমরা এই বুলেটসের ব্যবহার করে থাকি। এর জন্য আমাদের প্রথমেই চলে যেতে হবে বুলেটসের এই কম্বো বক্সে। এখানে ক্লিক করলে বিভিন্ন ধরনের আমাদের বুলেটসের সাইন রয়েছে, এখান দিয়ে পছন্দ মতো কোনো একটি বুলেটস আমাদের বেছে নিতে হবে। প্রথমেই আমি এই বুলেটসে ক্লিক করলাম। এরপর আমি যা কিছু লেখা শুরু করব তা লেখার পর এন্টার দিলেই অটোমেটিক্যালি আমাদের পরবর্তী জায়গায় বুলেটস চলে আসবে। এইভাবে আমি যতবার এন্টার দেব আমাদের টেক্সটের আগে আমরা এই বুলেটসকে দেখতে পাব। এখন এই বুলেটসের স্টাইল যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে পূর্বের মতোই আবার বুলেটসের কম্বো বক্সে গিয়ে পছন্দ মতো অন্য কোনো একটি বুলেটসকে বেছে নিলেই আমরা টেক্সটের আগে সেই ধরনের বুলেটসকে আমরা দেখতে পাব। আবার এই বুলেটসগুলি তুলে দিতে চাইলে টেক্সটটিকে সিলেক্ট করে বুলেটসে গিয়ে নান করে দিলেই সমস্ত বুলেটস চলে যাবে। এরপর চলে যাব আমরা নাম্বারিং। এটিও ঠিক বুলেটসের ব্যবহারের মতোই, টেক্সটের আগে যদি আমরা নাম্বারের ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা এই অপশনটিকে ব্যবহার করতে পারি। এখন আমি আমার টেক্সটের আগে কোনো নাম্বারে ব্যবহার করার জন্য এই নাম্বারিংয়ের কম্বো বক্সে গিয়ে এখান দিয়ে পছন্দ মতো কোনো একটি নাম্বারিং আমরা বেছে নেব। দেখতে পাচ্ছি নাম্বার ওয়ান চলে এসেছে। এখন আমি এরপর আমি কোনো আমার টেক্সট লেখা শুরু করব। এরপর এন্টার দিলেই পরবর্তী নাম্বারটি অটোমেটিক্যালি চলে আসছে। এইভাবে আমাদের 1 2 3 4 এই সিরিজে টেক্সটের আগে আগে এই নাম্বারিং চলে আসবে। এখন যদি আমি এই নাম্বারিংয়ের স্টাইল পরিবর্তন করতে চাই তাহলে বুলেটসের মতোই এই কম্বো বক্সে গিয়ে পছন্দ মতো অন্য একটি নাম্বারিং বেছে নিলেই আমাদের টেক্সটের আগে সেই ধরনের নাম্বারিং চলে আসবে। এখন আমি ABCD এই স্টাইলের নাম্বারিংটি বেছে নিয়েছি। তো এইভাবে আমরা কোনো টেক্সটের আগে নাম্বারিংয়ের ব্যবহার করতে পারি। এখানেও আমি পূর্বের মতো নাম্বারিং তুলে দিতে চাইলে নানে ক্লিক করলেই সব নাম্বারিং চলে যাবে। এরপর রয়েছে মাল্টি লেভেল লিস্ট, এটিও একই জাতীয় কিন্তু এখানে আমাদের বিভিন্ন ভ্যারাইটি রয়েছে আমাদের পছন্দ মতো ব্যবহারের জন্য। এখানেও আমরা এখানে ক্লিক করলে পছন্দ মতো আমরা মাল্টি লেভেল লিস্টের আমরা চুজ করতে পারি। এইভাবে চুজ করে আমি আমার টেক্সট লেখা শুরু করলাম, এন্টার দিলে আমার অটোমেটিক্যালি সেই স্টাইলে আমার
টেক্সটের আগে মাল্টি লেভেল লিস্টের অপশন দুটি ব্যবহার আমরা করতে পাচ্ছি। এখানেও আমরা পূর্বের মতোই স্টাইল চেঞ্জ করতে চাইলে ক্লিক করে অন্য একটি স্টাইল বেছে নিলেই সেই ধরনের আমার এখানে মাল্টি লেভেল লিস্টের ব্যবহার আমরা করতে পারি। এরপর ডিলিট করে নেব। এরপর আমাদের যে অপশানটি রয়েছে তা হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট এবং ইনক্রিজ ইনডেন্ট। এই ইনডেন্ট বলতে বোঝাচ্ছে আমাদের প্যারাগ্রাফ, বা এক কথায় বলতে পারি আমাদের এই যে কার্সারের অবস্থান, যখন আমরা প্যারাগ্রাফ তৈরি করি তখন এই কার্সারের অবস্থান আমরা পছন্দ মতো আমরা কমানো বা বাড়ানো কীভাবে যায় তা আমরা এই ডিক্রিজ ইনডেন্ট এবং ইনক্রিজ ইনডেন্ট থেকে আমরা করতে পারি। দেখে নেব কীভাবে তা পরিবর্তন হচ্ছে। সাপোজ আমি কিছু লিখলাম, এখন আমি যদি ইনক্রিজ ইনডেন্ট করি দেখতে পাচ্ছি যে টেক্সটটি লিখেছি সেটিকে আমি এভাবে কার্সার স্পেসটি বাড়িয়ে তার জায়গাটি আমি পরিবর্তন ঘটাচ্ছি। আবার ডিক্রিজ ইনডেন্ট করলে আবার সেই টেক্সটটি পুনরায় আগের মতো পিছনে ফিরে আসছি। তো এইভাবে আমরা ইনক্রিজ ইনডেন্ট এবং ডিক্রিজ ইনডেন্ট দ্বারা আমাদের টেক্সটের জায়গার বদল ঘটাতে পারি। এরপরে রয়েছে শর্ট, অর্থাৎ এটির ব্যবহার আমরা তখনই করে থাকি যখন আমরা কোনো টেক্সট বা নাম্বারকে আমরা আলফাবেটিক অনুযায়ী বা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এই অনুযায়ী আমরা ক্রমে সাজাতে চাই, তখনই আমরা এই শর্টের ব্যবহার করে থাকি। এখন এই কাজটি করার জন্য আমরা কিছু নাম্বার টাইপ করে নেব, যেমন 6, 8, 4, 5, 9, 22, 11, 33, 40। দেখতে পাচ্ছি এখানে যে নাম্বারগুলো টাইপ করলাম তা কিন্তু কোনোটিই আমাদের সিরিয়াল ওয়াইজ নেই, ছোটো থেকে বড়ও নেই এবং বড়ো থেকে ছোটও নেই। এখন আমি যদি একে আমি ছোটো থেকে বড় এই ক্রমে সাজাতে চাই, এর জন্য প্রথমে আমরা এই নাম্বারিংকে আগে সিলেক্ট করে নেব। এরপর আমরা চলে যাব শর্ট। শর্টে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি শর্ট বাই, এই শর্ট বাই এখানে যে কম্বো বক্স রয়েছে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি দুটো অপশান, প্যারাগ্রাফ এবং ফিল্ড ওয়ান। এখন যদি আমাদের প্যারাগ্রাফ থাকে তাহলে প্যারাগ্রাফ বেছে নেব, যদি আমাদের ফিল্ডের মধ্যে থাকে টেক্সটি তাহলে আমরা ফিল্ড বেছে নেব। আমাদের এখন এই প্যারাগ্রাফের মধ্যে আছে, প্যারাগ্রাফ বেছে নিলাম। এরপর আমাদের টাইপ হচ্ছে নাম্বারিং না টেক্সট, আমি যে ইনপুটটি দিয়েছি তা আমাদের টেক্সট না নাম্বার না ডেট, আমি যেটি লিখেছি তা হচ্ছে নাম্বার, তাই আমি এখান দিয়ে নাম্বার বেছে নিলাম। আমাদের যদি ABCD এই জাতীয় আমাদের হরফ থাকতো তাহলে আমরা অবশ্যই টেক্সট বেছে নিতাম। এরপর এখানে দুটো অপশান রয়েছে, অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং অর্থাৎ ছোটো থেকে বড়, ডিসেন্ডিং করলে আবার বড় থেকে ছোট। সেম টাইম আমরা যদি টেক্সট লিখতাম তাহলে আমরা আলফাবেটিক অনুযায়ী A থেকে Z, আবার ডিসেন্ডিং করলে Z থেকে A, এইভাবে আমরা সাজাতে পারতাম। এখন আমি অ্যাসেন্ডিং চুজ করাই আছে, না থাকলে চুজ করে নিতাম। তারপর আমরা ওকেতে যাব। দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ঠিক ছোট থেকে বড় এই ক্রমে কিন্তু সাজানো হয়ে গেছে, 4, 5, 6, 8, 9, 11, 14, 22, 33। এখন যদি আমি ডিসেন্ডিং করি, চলে যাব শর্ট, এরপর ডিসেন্ডিং, ওকে। দেখতে পাচ্ছি প্রথমেই বড় চলে এসছে, বড় থেকে ছোট, 33, 22, 14, 11, 9, 8, 6, 5, 4। ঠিক এইভাবে আমরা পরের যে দেন বাই রয়েছে, পরপর যেগুলো আমাদের থাকবে প্যারাগ্রাফের মধ্যে
সেই ক্ষেত্রেও আমরা এইভাবে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করে তার ব্যবহার আমরা করতে পারব। এরপর চলে আসবো আমরা নিচের এই অপশানে, যার নাম হচ্ছে অ্যালাইন টেক্সট লেফট। অর্থাৎ আমরা এই ওয়ার্ডের মধ্যে যখন কোনো লেখা শুরু করি তা আমাদের বাম দিক দিয়ে ডান দিকে যায়, কারণ আমাদের অ্যালাইন টেক্সট লেফট আমাদের সিলেক্ট করা থাকে এইভাবে, কারণ যখনই আমরা লিখছি এইভাবে বাম দিক দিয়ে শুরু হচ্ছে এবং ডান দিক দিয়ে যাচ্ছে। এখন যদি আমি অ্যালাইন টেক্সট রাইট করি তাহলে দেখতে পাবো লেখাটি আমাদের ডান দিক দিয়ে শুরু হচ্ছে, যা লিখব আমরা এভাবে ডান দিক দিয়ে আমাদের লেখাটি শুরু হবে। আবার যদি সেন্টারে ক্লিক করি তাহলে আমাদের লেখাটি মধ্যখানে থেকে শুরু হবে। আবার রয়েছে জাস্টিফাই, এতে ক্লিক করলে আমাদের দেখতে পাবো লেখাটি আমাদের উভয় দিক সমানভাবে যেন হয়ে থাকে, একটি ঠিক মার্জিতভাবে যাতে লেখাটি হয় তারই একটি ব্যবস্থাপনা হচ্ছে আমাদের এই জাস্টিফাই। এটি আমাদের যখন বেশি টেক্সট লিখে থাকবো সেক্ষেত্রে আমরা এইভাবে জাস্টিফাই করে নেব, যাতে করে উভয় দিক আমাদের সমানভাবে দেখতে পাবো। একটি ছোট্ট টেক্সটের মধ্যে আমরা বুঝতে পারছি না, এর জন্য আমাদের এভাবে বেশি টেক্সট লিখে আমরা তার আমরা জাস্টিফাই করে নেব, যতটা নেবার নিয়ে নেবে। এবং এই অ্যালাইন টেক্সট সেন্টার এবং রাইট এই তিনটির আমাদের শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস এল, কন্ট্রোল প্লাস ই এবং কন্ট্রোল প্লাস আর, এবং জাস্টিফাইয়ের ক্ষেত্রে কন্ট্রোল প্লাস জে। এরপর আমাদের রয়েছে যে অপশানটি তা হচ্ছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। এর জন্য আমরা আগে কিছু টেক্সট লিখে নেব, এখন আমি এই তিনটি লাইনের মধ্যে কিছু টেক্সট টাইপ করলাম। এখন এই লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিংয়ের মানে হচ্ছে এই যে তিনটি লাইন রয়েছে সেই তিনটি লাইনের মধ্যে যে লাইনের মধ্যে যে অন্তর বা গ্যাপ রয়েছে সেই গ্যাপের মাত্রাকে আমরা কম বেশি করতে পারি। এর জন্য আমাদের পুরো টেক্সটটিকে আগে সিলেক্ট করে নিতে হবে, এরপর আমাদের চলে যেতে হবে লাইন অ্যান্ড স্পেসিং অপশানে, এবং এখান দিয়ে আমাদের 1.15 আছে। এখন 1. আমি যদি 0 করি তাহলে দেখতে পাচ্ছি লাইনের গ্যাপটি আমার কমে গেছে। আবার সিলেক্ট করলাম, আবার লাইন অ্যান্ড স্পেসিং গেলাম, একটু আমি বাড়িয়ে নিচ্ছি 3.0, দেখতে পাচ্ছি স্পেসটি আমার বেড়ে গেল। আবার আমি ইচ্ছে মতো অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, আমি দুটো প্যারার মধ্যে যদি আমি স্পেস তুলে দিতে চাই তাহলে আমি সরি দুটো প্যারাগ্রাফের মধ্যে যদি স্পেস বাড়াতে চাই তাহলে অ্যাড স্পেসে যাব, আবার যদি আমি তুলে দিতে চাই তাহলে আমি এভাবে রিমুভ স্পেসে যাব। এখানে অ্যাড করলে আবার আমি অ্যাড করতে পারি। আবার অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ, আমি যদি প্যারাগ্রাফের পরে যদি স্পেস আমি বাড় দিতে চাই তাহলে কিন্তু আমি
প্যারাগ্রাফের পরে আমি অ্যাড স্পেস করে আমি আবার আমার গ্যাপ বাড়াতে চাই। যেহেতু তিনটি টেক্সটের মধ্যে আমি কাজটি করছি তাই খুব একটা বুঝতে পারছি না, বড়ও যখন আমি প্যারাগ্রাফ অর্থাৎ বেশি করে কোনো লেখা থাকবে তখনই কিন্তু আমরা এর ব্যবহার ভালোভাবে দেখতে পাব। পরে রয়েছে শ্যাডিং, অর্থাৎ আমি আমার এই টেক্সটের উপর আমি শ্যাডিংয়ের কাজ করতে পারি। এবার টেক্সটে সিলেক্ট করে আমি এখান দিয়ে পছন্দ মতো কোনো একটি শ্যাডিং আমি আমার টেক্সটের পিছনে দিতে পারি। আবার ক্লিক করলাম, আমি এখন যদি নো কালার করি তাহলে আমার কোনো কালার আর লেখার পিছনে থাকবে না। এরপরে রয়েছে আমার বটম বর্ডার, আমি আমার টেক্সটে বর্ডারের ব্যবহার করতে পারি। এখান দিয়ে আমি পছন্দ মতো যে কোনো বর্ডার বেছে নেব, যেমন বটম বর্ডার, টপ বর্ডার অর্থাৎ তলের বর্ডার, ওপরের বর্ডার, লেফট বর্ডার, বাম সাইডের বর্ডার, রাইট বর্ডার, ডান দিকের বর্ডার, আবার নো বর্ডার, কোনো বর্ডার থাকবে না। এখন আমি একটি আউটসাইড বর্ডার নিচ্ছি। এই বর্ডার নেওয়ার পর এন্টার দিলেই এই ঘরটি আমার বড় হবে। এভাবে আমরা যখন কোনো ব্যানার বা পোস্টার বানাই তখন আমরা এই ধরনের বর্ডারে ব্যবহার করে থাকি। এরপর আমরা এর ভেতরে যা কিছু লিখব তা আমাদের এই বর্ডারের ভেতরেই থেকে যাবে। এরপর যদি আমি বর্ডারে পরিবর্তন ঘটাতে চাই এখান দিয়ে, যেমন বর্ডার ক্লিক করব সেই ধরনের বর্ডারে আমরা ইফেক্ট দেখতে পাবো। অর্থাৎ এই লেখাটির আগে ক্লিক করেছি, এখানে আমার বাম দিকের বর্ডারটি ছিল না, রাইট সাইডের বর্ডার ছিল, তাই আমি এর ব্যবহার আমি করলাম। এখন লেফট বর্ডার করলে আবার আমি বাম দিকে আমার বর্ডারকে দেখতে পাচ্ছি। এভাবে আমরা বিভিন্ন ধরনের বর্ডারের ব্যবহার করে আমরা আমাদের টেক্সটকে এর ভেতরে লিখতে পারি। তো এই ছিল আজকের এই প্যারাগ্রাফ বিষয়ের আলোচনা। আজ তাহলে এই অবধি থাক। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং হ্যাঁ, যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে আগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে আপনারা যখনই নতুন ভিডিও আপলোড করা হবে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। ঠিক আছে, আর বিশেষ কিছু বলছি না। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।